বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের বিরতি দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং গোস্ট ফাইটারের সঙ্গে আছেন। আল্লাহর অশেষ সহমতে এবং আপনাদের দোয়ায় আমি এবং আমার টিমের সবাই ভালো আছি এবং সুস্থ আছি। তো প্রতিদিনের মতো আমি রেহান আপনার সাথে আছি এবং আমার সাথে আছে জিয়াদুল ইসলাম, আসসালামু আলাইকুম, এবং এই পাশে আছে উজ্জ্বল হোসেন, আসসালামু আলাইকুম, এবং ক্যামেরায় আছেন আরাফাত হোসেন। তো আমরা যে জায়গাটা আসছি এর আগেও আমরা এখানে আসছিলাম, এটা হচ্ছে কিনা একটা দিঘি, যে দিঘিটা একটা অভিশপ্ত একটা দিঘি নামে পরিচিত, যেখানে সচরাচর কোনো মানুষ প্রবেশ করে না। তো আমরা সেই জায়গায় আজকে আসছি, এর আগেও আমরা এখানে আসছিলাম। আসার পরে আমরা যেটা এখানে যে এগুলো করতো তাকে হাজির করে শুনছিলাম যে তার বাবাকে নাকি কোনো এক ভন্ডতান্ত্রিক এইখানে কোথাও বন্দি করে রাখছে। তো আমরা আজকে আমার গুরুর কাছ থেকে এই বিষয় নিয়ে আলোচনা করলাম যে আসলে পাড়ির ভিতরে কোথায় বন্দি করে রাখছে এবং কীভাবে খুঁজতে হবে। সেটা গুরুর কাছ থেকে শোনার পর গুরু আমাদেরকে এ বিষয়ে কিছু শিক্ষা দিয়েছে, বা আমি সেটা শিখিয়ে এসে আজকে এখানে আসছি এবং আমি আজকে অবশ্যই তার বাবাকে এখান থেকে মুক্ত করে দেব, যাতে করে এই এই দিঘিটা অভিশপ্ত মুক্ত হয়। তো আমরা আজকে এ জায়গায় আসছি। তো আমরা এখন ওই যে বাবাকে কোথায় মুক্ত করে মানে বন্দি করে রাখছে এটা আগে খুঁজে বের করবো, তারপরে বাবাকে কীভাবে বন্দি করে সেটা আনবো। আনার পরে যে এখানে এগুলো করে যে মানুষকে ক্ষতি করার চেষ্টা করে, মানুষকে ভয় দেখায়, তাকে ডাকবো, ডাকার পরে তাকে মুক্ত করে দেবো যদি সে চলে যায়। সে তো আমাদের বলেছিল যে তার বাবাকে ফিরে দিলে সেখান থেকে চলে যাবে। তো আমরা অবশ্যই তাকে মুক্ত করার জন্য এখানে ডাবল আসা, কারণ বারবার আসা, কারণ হচ্ছে আমি চাই যে সে মুক্ত হোক, তাহলে চাই যে ভালো হচ্ছে তাকে ভালো হওয়ার সুযোগ দিতে হয়। ভাই আপনার ছেলে ওই সেই যার বাবার আটকা, সে ছেলে বলেছিল যে আপনারে যে তার বাবাকে যদি উদ্ধার করে আনতে পারেন তারপরে সে আপনার সঙ্গে কথা বলবে, সে কথা সে বলেছিল। কিন্তু কারণ সেখানে আমরা যদি এখন তার ডাকার কোনো দরকার নেই, আগে আমরা তার বাবাকে উদ্ধার করবো তারপর তাকে ডাকবো। তো আমাদের আমি এখন আমাদেরকে বলেছিল যে ও কিন্তু যে যাকে হাজির করেছিল আমাদের বলেছিল যে এখান থেকে 10 হাত দূরে দক্ষিণে, এটা বলেছিল, বলেছিল হ্যাঁ উত্তর সাইডে। তো আমরা এখন 10 হাত দূরে উত্তর সাইডে যাবো। যাওয়ার পরে আমি হাত চালাবো, জি চালাই, দেখবো পানির ভিতরে কোথাও এটা আছে, দেখার পর হাজির করব। তো আসুন প্রিয় দর্শক, আপনারা দেখছেন আজকে কিন্তু আমরা যাচ্ছি সেই এখানে যিনি থাকে তার বাবাকে, যে ভণ্ডতান্ত্রিকটা আটকে রেখেছে, আমরা কিন্তু তাকে উদ্ধার করার লক্ষ্যে আমরা আমাদের রায়হান ভাইয়ের পিছন পিছন এগিয়ে যাচ্ছি। তো আপনারা আমাদের সাথেই থাকুন, আমাদের ভিডিওটি দেখতে থাকুন। তো প্রিয় দর্শক, বলে রাখি যে ভিডিওটি কিন্তু আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্যই করা, এবং বিশ্বাস করবেন কি না করবেন সেটা কিন্তু একমাত্রই আপনাদের ব্যাপার। আসলে ভিডিওটি আমরা অনেক কষ্ট করেই করে থাকি, আপনারা জানেন, আপনারা ভিডিওটি দেখেন, আপনাদের মূল্যবান কমেন্টস দিয়ে আমাদেরকে জানাবেন এবং আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ। আশা করি আমাদের ভুল ত্রুটি আসলে মানুষই করে, ভুল ত্রুটি হবে অবশ্যই আমাদেরকে জানাবেন এবং সর্বোচ্চ চেষ্টা করবেন আমাদেরকে ছোটো ভাইয়ের মতো বা ছেলের মতো হিসেবে হলেও ক্ষমা করে দেওয়ার জন্য। তো প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমরা কিন্তু একটু পানির ভিতর দিয়ে যাচ্ছি, সামনে আগাতে যাচ্ছি আমাদের রায়হান ভাই আসবে, সেই বাবাটাকে উদ্ধার করবে ইনশাল্লাহ আমরা আশা করছি। তো আপনারা আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন। দেখছেন আজকে কিন্তু কোনোভাবে আমাদের উপরে অ্যাটাক করতে পারেন, জি ভাই, কারণ আমরা বলেছিলাম যে বাবাকে উদ্ধার করবো, এই জন্য কিন্তু আমাদের উপর কোনোভাবে অ্যাটাক করতে পারেন। দেখছেন এর আগের বার যখন আসলাম কিন্তু বিভিন্ন ভাবে ভয় দেখা, প্রথমে অ্যাটাক হয়েছে, এই জন্য কিন্তু আজকে আমাদের কোনো ভয় দেখা আসলে আমাদের জায়গাটা আসছে। কিন্তু জেনেছেন যে আসলে প্রথম পার্টি আমরা কিন্তু এখানে ঢোকার পরই সাদা কিছু একটা এসে আমাদের প্রথমে একটা অ্যাটাক করেছিল, আমাদের সাথে দেখা দিয়েছিল। আজকে কিন্তু কোনো অ্যাটাক নেই, আমরা কিন্তু আজকে
খুব রিল্যাক্সেবল হিসেবে যাচ্ছি, ইনশাল্লাহ সময় তো কোনো সমস্যা হবে না, আপনারা আমাদের সাথেই থাকবেন। এই জায়গাটার কথা বলছি, এই জায়গাটার কথা বলছি, এইখানে পানির ভিতরে জি কোথাও কোথাও তার বাবাকে ওই ভন্ডতান্ত্রিকটা আর কি বন্দি করে রাখছে, তো আমরা এখানে সেই জায়গাটা চলে আসছে। এখন আমি পানির ভিতরে নামবো, নেমে তার বাবাকে কোথায় রাখছে উদ্ধার করার চেষ্টা করবো। আপনি এখন পানির ভিতর নামবেন? জি দর্শক, আপনারা কিন্তু দেখতে থাকুন, আমাদের রাহান ভাই কিন্তু আজকে পানিতে নামবে। আসলে বিষয়টা খুবই ই হতে চলেছে দর্শক, আপনি আসলে সেদিন দেখেছিলেন যে আসলে জায়গাটা খুবই হন্টেড একটি জায়গা, এবং এই দিক দিঘিটা কিন্তু আসলে অনেক বড়, অনেক প্রশস্ত একটা দিঘি। দর্শক দেখতেই থাকুন, আমাদের রায়হান ভাই কিন্তু এখন পানিতে নামবে বলে প্রস্তুতি গ্রহণ করছে, আপনারা দেখতে থাকুন, হয়তো তার আজকের যাত্রা সফল হবে ইনশাআল্লাহ। দর্শক আপনারা দেখছেন, আমাদের রায়হান ভাই কিন্তু পানিতে নেমে গিয়েছে, রায়হান ভাই কি দেখতে পারছেন? রায়হান ভাই কোথায় গেল? রায়হান ভাই হয়তো বা খুঁজতেছে। আমরা একটু মনে মনে দোয়া পড়ি, আল্লাহ কোথায় গেল, আমরা তো কোথায় দেখি না, একটু জুম করে দেখানোর চেষ্টা করি। জিয়াদ ভাই আপনি কি দেখছেন? কোথায় গেল ভাই? দেখেন পানি কিভাবে গলি শুরু করছে ভাই, সারা দেখেন অবস্থা, দেখেন আপনি পানি কিভাবে ঘুরতেছে ভাই, দেখেন যদি না হয় তো আমরা দুজন নামবো ভাই। আমার খুব ভয় করতেছে ভাই, যদি রায়হান ভাইয়ের কোনো ক্ষতি হবে দেখা যাক কি হয়। কুলাউদু বিরাব্বিন্নাস মালিকিন্নাস ইলাহিন্নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ভাই পানির ভিতর থেকে কেমন একটা গর্জন হলো ভাই। জি ভাই, ভাই অনেক কোন হয়েছে ভাই, ভাই রাহানের কোনো খোঁজ নেই ভাই। ভাই সাবধানে, দর্শক আপনার দেখছেন আমাদের জিহা দেবেন উজ্জ্বল ভাই কিন্তু
আপনি কি ঠিক আছেন? ভাই রান ভাইকে একটু উপরে আনেন ভাই, ভাই আপনি কি ঠিক আছেন ভাই? ভাই ওই কালো দাদুকে টান দিন না উদার ভাই, ভাই ভাই আপনার তো কোনো ক্ষতি হয়নি ভাই। ভাই আমি যখন এটা উদ্ধার করতে গেছি ভাই, ও কিন্তু যেভাবে একে বন্দি করে রাখছিল, আমি যখনই এটা ধরছি তখনই কিন্তু ও কিন্তু আমাকে ওইখানে আটকায় রাখার চেষ্টা করছিল। এইভাবে কিন্তু গুন্ডি করে আটকায় রাখছিল জি ভাই। আমি তারপরে কিন্তু এটাকে ধরেই রাখছিলাম, আমি কিন্তু জ্ঞানারে ফেলছিলাম। ইনারা যদি ঠিক মতো সময় যখন আলাপ দো জি ভাই, তাহলে কিন্তু আমি বেঁচে ফিরতাম না, আমি কিন্তু জানি না। আজকে আমি উজ্জ্বল ভাই এবং জিহাদ আল্লাহর রহমতে কিন্তু ভাই বেঁচে ফিরতে পারছি। ইনারা যদি সময় মতো না লাভ দো অনেক বড় একটা ক্ষতি হয়ে যেত ভাই, আমি কিন্তু বেঁচে ফিরতাম না, আমি জানি না। আমরা খুব ভয় পাইছি ভাই, আপনার কোনো ক্ষতি হয়ে যায়নি? উদ্দাল ভাই কোনো সমস্যা নেই জি ভাই, আমার কোনো সমস্যা হয়নি। আমি কিন্তু ভাই কিন্তু রাহিম ভাইকে ফিরে পেয়েছি আমাদের মাঝে আলহামদুলিল্লাহ। যাও লাইট একটু রাখেন আপনি জি ভাই। আর হাত ভাই জি ভাই, আমি কিন্তু ভাই এখনই ভাই ওটাকে ডাকবো জি জি জি। দেখে তোর বাবা কে এর ভিতরে বন্দি করা আছে, আমি এটাকে মুক্ত করে দেবো জি ইনশাআল্লাহ। দেখছেন পানি আপনি কি ওইখান থেকে নিয়ে আসছেন? বাবাকে মুক্ত করে দিচ্ছি, খুশির একটা বিষয় আসলে ভাই। আমরা কিন্তু সেদিন দেখেছি রাহিম ভাই, এখানে একটা ছোট একটা ইয়া করো রাহিম ভাই, আসলে সেদিন আমরা দেখেছি সেই ওরা কিন্তু আসলে খারাপ নয় যে অনেকটা ভালো ব্যবহার করেছে আমাদের সাথে। অন্য অন্য দিন আমাদের সাথে যে প্রেতাত্মা গুলো খারাপ ব্যবহার করে ওরা কিন্তু আসলে তেমন করে না, ভালো জি দর্শক আমরা কিন্তু আসলে দেখেছি ওরা খুবই ভালো। এই জন্য আমাদের রায়হান ভাই তাদের প্রতি খুবই আন্তরিক এবং তাদের বাবাকে আজকে মুক্তি করার চেষ্টা করবে, হয়তো তারা অনেক খুশি হবে আমাদের রায়হান ভাইয়ের পরিবেশনে। আপনারা দেখতে থাকুন আমাদের এই আয়োজনটি, অনেক ভালো লাগবে ইনশাল্লাহ আপনাদের। উজ্জ্বল ভাই আমরা কিন্তু একদম ভয় পেয়ে গেছিলাম, রায়হান ভাই আসলে হঠাৎ করে উধাও হয়ে গেল, এটা আসলে খুবই সমস্যা নেই। তবে আপনার ঠিক মতো টাইমে যদি না লাভ দেন জি ভাই একটা সমস্যা হয়ে যাবে। আল্লাহ যা করেন ভালোর জন্য করেন জি, এটা আজকে প্রমাণ হয়ে গেল যে আল্লাহ যাবার করেন ভালো। আপনি আগে আপনার কাজ সম্পূর্ণ করেন তারপর আমি কাজ সমস্ত ভাই। কাপড় তৈরি করো বসার, লাইটটা কোথায়? হ্যাঁ আমার কাছে ভাই সাহায্য করেন।
দর্শক আপনারা দেখছেন আমাদের রাহেন্দ্র কিন্তু সেটাকে আসলে উদ্ধার করার চেষ্টা করবে, যে এই কৌটাটা আপনারা দেখছেন এই কৌটাটা কিন্তু এতক্ষণ ফেলে নিয়ে আসছে, তো ইনশাল্লাহ সম্ভবত বাবাকে আজকে মুক্তি দিয়ে দিবে। এটা একটু ভালো করে দেখায় দর্শকদের, এর আগে আমরা এখানে যার সাথে কথা বলছিলাম, যার বাবাকে ভন্ডতান্ত্রিক বন্দি করে রাখছিল, সে এসে আমার সাথে কথা বলো, কারণ তোমার বাবাকে আমি মুক্ত করে দেবো আজকে। কথা বলে এসে আমার সাথে কথা বলে এসে আমার সাথে ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, জি ভাই, অনেক ভালো আলহামদুলিল্লাহ। আসছিস তুই? আপনি এসেছেন? হ্যাঁ আমি আসছি। আমি কিন্তু তোকে আজকে একটা সুখবর দেবো, সেটা হচ্ছে কি, তোর বাবাকে কিন্তু আমি উদ্ধার করতে পারছি। বাবাকে এই যে বাক্সটাই গোটিটার ভিতর কিন্তু বন্দি করে রাখছি, আমি এখনই তো বাবাকে মুক্ত করে দেবো। কান্দিস না, বাবাকে মুক্ত করে দেন। অনেক অনেক কষ্ট দিয়ে আটকে রেখেছে সম্ভবত। কতদিন দেখি এদের প্রতি অনেক ভালোবাসা আছে এদের, বোঝাই যাচ্ছে ভাই। অনেকদিন কিন্তু আপনি একটু শান্ত সান্ত্বনা দেন, একটু শান্ত হও, আমার সাথে কথা বলো। তোমাকে উদ্ধার করে রাখো বাবা, আপনি আমাকে মুক্ত করে দিয়েছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি কি আমার কাছে কিছু জানতে চান? আপনি কি আসলে মুসলমান? জি ভাই, আমি একজন মুসলিম। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাকে বন্দি করে যে তান্ত্রিকটা, তো কি অনেক আপনি আপনাকে কিভাবে কি জন্য বন্দি করলো? মানে আপনি কি তার কথা মতো কোনো কাজ করেননি, খারাপ কিছু এরকম কিছু নাকি? আবার একটু বলবেন। জি ভাই, সে আসলে একজন তান্ত্রিক ছিল না? তাহলে সে এই জায়গা মাছ ধরতে আসতো। তারপর তো এই দিঘির যে মালিক ছিল, সে এই জায়গা কাউকে মাছ ধরতে দিত না। তারপর তো ওই জেলেটা একদিন একটা তান্ত্রিকের কাছে যায়, যায় সেই জায়গা থেকে বেশ কয়েকদিন যাবত কালো জাদু করে। তারপর করে
সে কালো জাদু শিখে আসে এবং করে এবং সে শিখে আসে। শিখে আসার পর এই জায়গা আমাকে এনে বন্দি করে রাখে, যাতে আমি আর আমার ছেলেকে মুক্ত করে রাখে, যে আমার মায় যাতে আমার ছেলে এই জায়গা থেকে না যায়। এই কারণে আমার ছেলে এই জায়গা থাকে। আর তার শর্ত ছিল এই জায়গা থেকে যেন কেউ এই জায়গায় না আসতে পারে, আর কেউ এই জায়গা থেকে যেন মাছ ধরতে না পারে। আমি যতটুকু জানতে পারছি যে এটা করছিল সেও কিন্তু মানে এখান থেকে তো কেউ মাছ ধরতে পারেনি তারপর থেকে। এখানে তো অনেক বড় বড় না, ও অনেক রাত্রে গভীর রাত্রে লোক চক্ষের আড়ালে প্রতিদিন এই জায়গা থেকে মাছ ধরে নিয়ে যেত আমার ছেলেকে। সে যখন এই জায়গা আসতো আমার ছেলেকে বন্দি করে রাখতো। এই যে দিঘে যে মালিক, জি ভাই, ও কিন্তু আর কি এর বাবাকে তান্ত্রিকের মাধ্যমে বন্দি করে রাখে, বন্দি করে রাখে এবং তার ছেলেকে মুক্ত করে রাখে, যাতে করে ছেলেটা এখানে পাহারা দেয়। কারণ সে তার বাবা যখন মনে থাকবে তখন ছেলেটা কিন্তু পাহারা দিবে, যাতে করে এখান থেকে কোনো মাছ বা কোনো কিছু কেউ না নিতে পারে, কোনো মানুষ যাতে না আসতে পারে। আর তো মনে হয় যুগ যুগ ধরে এই জায়গা পড়ে আছে। আসলে এখানে 200 বছরের অধিক সময় বন্দি আছি। শুনেছেন ভাই? 200 বছর পুরাতন জিনিস আমরা বন্দি মুক্ত করতে পারলাম। জি আলহামদুলিল্লাহ, এটা আমাদের একটি সফলতা ভাই। হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো আজকে পর থেকে তোমরা মুক্ত, তোমরা এখান থেকে দূরে কোথাও চলে যাবে। আজকের পর থেকে আমরা এই জায়গায় কেউ থাকবো না, আমরা চলে যাব এই দিঘিতে। সকলে আসতে পারবে, সবাই মাছ ধরে নিয়ে যেতে পারবে, গোসল করতে পারবে। এই দিঘি থেকে মানুষ খাওয়ার পানি নিয়ে যেতে পারবে, কারোর কোনো সমস্যা হবে না। জি ভাই, আমরা কিন্তু আগে শুনেছি এই দিঘি থেকে যদি কখনো কেউ পানি খেয়েছে তার কিন্তু অনেক বড় একটা সমস্যা হয়েছে আশেপাশে মানুষের কাছে। তাহলে আমরা কিন্তু এখান থেকে ভিডিওটা শেষ করতে পারি, কারণ আমরা সবকিছু জানলাম। জি অবশ্যই অবশ্যই। এখন এই দিঘি মুক্ত, আমি এখানে গুঁড়িটা কেটে দিই যাতে করে চলে যেতে পারে। জি জি ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাকে মুক্ত করে দিয়েছেন। আল্লাহ আপনাকে ভালো করুক, আপনি যেখানেই যান না কেন আমরা আপনার সাথে আছি। আলহামদুলিল্লাহ। যদি কোনো বিপদে পড়েন তো আমাদের স্মরণ করবেন। জি অবশ্যই। মাথা ফিরে গেছিল। আপনি তো জিয়াদ ভাইকে সুস্থ করেন ভাই। সেই ভণ্ড তান্ত্রিক এখানে যেটা ছিল যে তার বাবাকে আটকে রাখছিল ভাই, ওই যে ধান ভাই যে আত্মাটা যে ছেলেটার বাপ এই বন্দি করে রাখছিল, যে সাধু তান্ত্রিক ভাই যেটা উঠে নিয়ে আসলো আর কি, এরা আসলে মুসলমান, এরা সেই ভাইয়ের সাথে সালাম দিয়ে খুব সুন্দর একটা ব্যবহার করেছে, তা অমায়িক ব্যবহার ভাই। আল্লাহর হস্তে ভাই তারে মুক্ত করে দিয়েছে আপনার মাধ্যম দিয়ে। যাই হোক, আজকে কিন্তু আমরা তাকে মুক্ত করতে পারে অনেকটা ভালো লাগতেছে নিজেদের ভিতরও। জি আসলে এটা কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল, পানির ভিতরে লেবে এই মানে কোথায় বন্দি করে আছে এটা খুঁজে আনা, এটা কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জ। কারণ হচ্ছে দেখছেন আমাদের কিন্তু আর একটু দেরি হলেই কিন্তু আমি বেঁচে ফিরতাম নাকি। জি ভাই, রায়ন ভাইয়ের অবস্থা করুণ হয়ে গেছিল। জি ভাই, তো আমাদের এখান থেকে বেরা উচিত, কারণ আজকে থেকে এই দিঘিতে আর কোনো সমস্যা হবে না। যারা ছিল তাদেরকে মুক্ত করে দেওয়া হয়েছে, এই দিঘিতে সবাই আসতে পারবে, গোসল করতে পারবে। এটা জানার পরে এলাকাবাসী কিন্তু অনেক খুশি হবে। জি জি, কারণ তারা কিন্তু এই দিঘিতে গোসল করতে পারছে, মাছ ধরতে পারছে। আপনারা দেখলেন আজকে আমাদের কিন্তু সুন্দর একটি সিকোয়েন্স ছিল ভিডিওর ভিতর। আসলে আমাদের রায়হান ভাই তার
জীবনের একটা ঝুঁকি নিয়ে কিন্তু আজকে আমাদের এই পানিতে নেমে অনেকক্ষণ কিন্তু রায়ন ভাইকে আমরা খুঁজে পাচ্ছিলাম না। পরে দর্শক আপনারা দেখেছেন আমাদের উজ্জ্বল ভাই আমাদের জিহাদ কিন্তু সেখানে নেমে রায়হান ভাইকে অবশেষে খুঁজে পেয়েছে আলহামদুলিল্লাহ। রায়হান ভাই আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে কৌটাটা, এই কৌটাটাই কিন্তু আসলে সেই বাবাটা আসলে বন্দি ছিল, যে ভণ্ডতান্ত্রিকটা সেই বাবাটাকে বন্দি করে রাখছিল। আমরা কিন্তু অবশেষে সেটা আসলে এটা আমাদের কিন্তু গোস্ট ফাইটার টিমের একটা মানে সফলতা এটা আমি বলবো আর কি। দর্শক আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখেছেন আপনাদের অবশ্যই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্টস করে আপনাদের মূল্যবান মহামূল্যবান কমেন্টসই জানাবেন। এবং দর্শক আমাদের ভিডিওর মাঝে ছোট্ট ছোট্ট কিছু ভুল হতেই পারে, আসলে আমি বরাবরের মতো বলে থাকি ভুল মানুষই করে। আমাদেরকে ছোট ভাইয়ের মতো বা সন্তানের মতো হিসাবে দেখে আমাদের ভুলগুলো ক্ষমা করে দিবেন এবং আপনারা সকলে সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আপনাদের দোয়া চাই, ভালোবাসা চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।